পশ্চিম বর্ধমানের পানাগড় দু নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একটি মালবোঝাই লরি, গুরুতর আহত হন গাড়ির চালক ও খালাসি। কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে কাঁকসা পাঠানপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান যে পানাগড় দু নম্বর জাতীয় সড়কের পাঠানপাড়া এলাকায় প্রায়ই দুর্ঘটনা হচ্ছে, তবে কেন একই জায়গায় বারবার এই দুর্ঘটনা হচ্ছে তা তারা বুঝে উঠতে পারছেন না। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এসে পৌঁছায়। এই দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ যানজটেরও সৃষ্টি হয়।